যজাতি খোঁজুচার যাজপুর জেলাবাসী কেউটি কোটি ছয়াশি লক্ষ টাকার যজাতি প্রতমূর্তি কিবদন্তী পুরুষ তথা যাজপুর প্রাণ প্রত যজাতি কেশরী প্রতমূর্তি নির্মাণে লক্ষাধিক টঙ্কা হরি লুট হয়েছে সূচনা অধিকার আইন বলরে এভি সাংঘাক তথ্য সামনা আসি যজাতি প্রতমূর্তি নির্মাণপ্রে ওষা সরকার পক্ষা যজাতি প্রতমূর্তি নির্মাণপ্র দুইটি পর্যায়ে অর্থ মঞ্জুর হয়েছিল দুই হাজার অনিশ মসহার এক কোটি টঙ্া এবং দুই হাজার একুশ বাইশ মশায় ছয়াশি লক্ষ বয়াশি হাজার টাকা মঞ্জুর এবং সংস্কৃতি বিভাগ তবে বর্তমান পর্যন্ত যাজপুর সহর কেউঠার বি রাজা যজাতি প্রতমূর্ি দেখা মিলুনি এনে জায়গা চিহ্নট হয়েছে আহের প্রত্তি নির্মাণ চালছি বলে জেলাপাল তবে সত্যে কেউটি প্রতূর্তি নির্মাণ চালি না মহাপুরুষ প্রত্তি না অর্থ লুট্র মসুদা হয়েছে তাকে নিয়ে বড় প্রশ্নবাসী সৃষ্টি হয়েছি জাতি প্রতমূর্তি তো কেউ আমি দেখা আমি পাওন কি তা কিছু স্ট্রকচর বি কেউ আমি দেখা পাও যে যাহা আসুছে কমিটি পয়সা সব কেউ বাটে আসুছে কেউ হডপ করুক আউ ইয়ে সব ঠকি চাল যেটা কি আমার মুজাতীয় খালি জজাতীয় প্রতিমূর্তি নয় সব জায়গা কু যা সরকার আসুক গভর্নমেন্ট অফিসবি তাই তা আমি দেখা যাজপুর নাম উচ্চারণ করে অনত্রে যজাতি কেশরী নামক আমি স্মরণ করার বাধ্য হয়ে থাকে কারণ যে কীর্তি এবং যে কৃতিত্ব বড় কোণশ এক স্থানর বিশেষত্ব প্রকাশ পাই সে ব্যক্তি মধ্যে সেই স্থানপা অপরিহার্য হয়ে পড়তি अति आवश्यक पड़ती ठीक से जाजपुर जजाति केशर हे एक अपरिहार्य व्यक्ति सांक्शन आम गतला लास्ट फिनान्सियर आम साइड्सारलरेडी वर्कआउड हो जाए स्टाच्यू अच्छी जाति प्लस एगारटा ब्राह्मण रे स्टाच्यू लगे आम सेडपोखरी सैड्रे तार अलरेड कार्य

দেখুন দুই হাজার অনৈশ মশ যা কেশরী ষাচ্যু ইনস্টালেসন পাখাখি প্রথম পর্য়ে কোটি টঙ্া এবং তারপরে দুই হাজার একুশ বাইশ মশায় পাখাপাখি ছয়াশি লক্ষ বয়াশি হাজার টঙ্কা মঞ্জুর করা রাজ্য পর্যটন বিভাগ পক্ষে সবু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেতবে যাজপুরে অনেকগুড়ি প্রকল্প ইতিমধ্যে আরম্ভ হয়েসারি সেতমধ্যে লোক মানে যেতবে যজাতি কেশরী প্রতমূর্তি কেউটি নির্মাণ হোচ্ছে বলে প্রশ্ন উঠেলে তো কেউ না কোটি সবু এই যে পর্যটন বিভাগের কার্য পন্থা গোটে প্রকার

ହଜାର ଟଙ୍କାର ଗୋଟିଏ ମୂର୍ତ୍ତି ଅନ୍ୟତ୍ର ନିର୍ମାଣ କରାଯାଉଛି ତାହେଲେ ସେ ମୂର୍ତ୍ତିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିବରଣୀ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଡିପିଓର ମଧ୍ୟ ଦେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି କାରଣ କୋଟିଏ ବୟାଅଶୀ ଲକ୍ଷ ଛୟାଅଶୀ ହଜାର ଟଙ୍କା ଏକ ଛୋଟିଆ ଏମାଉଣ୍ଟ ନୁହେଁ ଯେ ଏମାଉଣ୍ଟରେ କେତେ ବଡ଼ ମୂର୍ତ୍ତି ନିର୍ମାଣ କରାଯାଉଛି କେଉଁଠି ନିର୍ମାଣ କରାଯାଉଛି ଏହା ମଧ୍ୟ ଯାଜପୁରବାସୀଙ୍କୁ ଜଣାଇବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି କାରଣ ଯେଉଁ କଥା କୁହାଯାଉଛି ଯଜାତି କେଶରୀଙ୍କର ସହିତ ଯାଜପୁରର ନିବିଡ଼ ସମ୍ପର୍କ ରହିଛି ଯାହାର ନାଁରେ ଆଜି ଯଜ୍ଞପୁର ବା ଯାଜପୁର ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କରାଯାଇଛି ଏବଂ ଯଜାତି କେଶରୀ কৈলে যাপুৰক বুজাই থাকে কাৰণ যেতিয়া যজাতি কেশৰী এঠিকাৰ ৰাজা ছিলে সেই বিভিন্ন প্ৰকাৰ আপোনাৰ অসস্বমেদ যজ্ঞ কথা কোৱতু বিভিন্ন প্ৰকল্প নিৰ্মান কৰিলে সেই সু প্ৰকল্পৰ ৰক্ষণাবেক্ষণ আৱশ্যকতা ৰচিছে যি কথা গত কালি আমি বৰিষ্ঠ বুদ্ধিজীৱী তাৰ যিয়ে গৱেষক ৰত প্ৰত্ৰিয়া আমি ৰখিছিলোঁ সেই সমান কথা কৈছে যে যজাতি কেশৰী ষ্টাচু বা প্ৰতিমূৰ্তি হ'ব যাযপুৰ জিলাৰে নিহাতি আৱশ্যক তো সিধাচল যেতিয়া গত কালি এই ভৰি গৱেষক মানে মত ৰখিছিলে নিশ্চিতভাৱে ସେମାନେ ମଧ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରକାର ଅଜ୍ଞ ଅଛନ୍ତି ଯେ ଯାଜପୁରର କେଉଁଠି ଏ ପ୍ରକଳ୍ପ ନିର୍ମାଣ କରାଯାଉଛି ବା କେଉଁଠି ଜଜାତିଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ନିର୍ମାଣ କରାଯାଉଛି ଏବଂ ଯଦି ବାହାର ସ୍ଥାନରେ ଏହା ନିର୍ମାଣ କରାଯାଉଛି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ମଧ୍ୟ ତାହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିବରଣୀ ଜିଲ୍ଲାର ଯେଉଁ ୱେବସାଇଟ୍ ଅଛି ତା ଦେହରେ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି କିନ୍ତୁ ତାହା ନକରି କେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ଦୁଇହଜାର ଅଠର ଉଣେଇଶ ମସିହାରୁ ଗୋଟେ ପ୍ରକାର ଏ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ପଇସା ଅନୁଦାନ ଆସିଛି ଏବଂ ଅନୁଦାନ କିପରି ବିନିଯୋଗ ହେଉଛି ତାହା ମଧ୍ୟ କେହି ଜାଣିପାରୁନାହାନ୍ତି ତେବେ ଆମେ ଯଦି କହିପାରିବା ଯେଉଁ ପର୍ଯ୍ୟଟନ ବିଭାଗ ବା ଯେଉଁ ସଂସ୍କୃତି ବିଭାଗ ରହିଛି পাখে সঠিক খবর না এই যে সম্পূর্ণ প্রোজেক্টটি কিভাবে ভাবে হোক ফুট্র মূর্তি নির্মাণ করা ইনস্টলেশন করা সম্পূর্ণ বরণী তথ্য সে প্রদান করে না টাকার প্রকল্প নির্মাণ করা তবে হত প্রশ্ন পত্র যে মূর্তি কেউ নির্মাণ হচ্ছে চারি বর্ষ ভিতরে ক জানি হোনি যে প্রকৃত মূর্তি কেউটি নির্মাণ করা যাচ্ছি তো যাজপুরবাসী নিহতি ভাবে সন্দেহ করবে যে প্রকৃত মূর্তি নির্মাণ চালি না যেতলে কথা সামনাক আসিলা তথ্য সামনাক আসিলা সেত সে বঞ্চে এভাবে গোটে সফে দিয়া দেখুন যাজপুর জেলার যে সংস্কৃতি এবং পর্যটন বিভাগ পক্ষর পাখাপাখি অশি রু নী প্রোজেক্ট বর্তমান অনগোয়িং চালছে বলি যে কথা কুয়া য কোটি কোটি টাকা সে্য সরকার ফ্ড্রুঁধ আসিছি কিন্তু এই যেতবে তথ্য সাথে জেলা প্রশাসন গোটে প্রকার নিজকে বঞ্চয়পর ঢাল সদৃশ্য যে মূর্তি অন্যত্র অর্থাৎ বাহারে নির্মাণ করা যাচ্ছে এবং তাকু আনিকি যাজপুর যে মুখ্য দ্বার রা বা যাজপুর এন্ট্রি করা স্থানের ইনস্টালেসন করা কথা কুহয পূর্ণু যেতবে অর উনৈশ মশার এপ্রে টাকা সাংশন গোটে কোটি টঙ্কা প্রথম পর্য়ে সেতবে জেলাবাসী জনাই তা যে যাজপুরে যজাতি কেশরী প্রতিমূর্তি নির্মাণ করা যাচ্ছে এবং এই নির্মাণপ্রে কোটি কোটি গোটে কোটি টঙ্ অর্থ মঞ্জুর করা যাইছে কিন্তু তা পুণ তার দ্বিতীয় পর্য়ে অর্থাৎ যেতবে একুশ বাইশ মশায় পুনর্ ছয়াশি লক্ষ বয়াশি হাজার টঙ্কা পুনর্ যজাতি কেশরী স্টাচ্যু ইনসোলেশন অনুমোদন কলে্য সরকার সেতবে যাজপুরবাসী কেউ না কেউ এখন বঞ্চিত হলে যে যজাতি কেশোরীক প্রতিমূর্তি কেউঠে নির্মাণ হেছে এবং যেতবে আটের তথ্য মগা গলা এবং আট এই তথ্য যেত দুই দুইটি পর্য়ে যজাতি কেশরী ষাচু যাজপুরে ইনস্টালেসন করা যাচ্ছে বলে কথা আসলা সেত আমি খোঁজি যে কে কো কেউ স্থান রয়েছে যে জায়গায় যজাতি কেশরী ষাচ্যু ইনস্টালসন করা যাও হলে এভাবে যাপুর শহরের এভি আমি গোটিয়ে স্থান পাইলু নেশোরী যা খোজছেন যে প্রকৃত যজাতি রাজা জজাত যা যাপপুর পরিচয় তা মূর্তি কেউঠি লগা যাব এবং কেউঠি না করা টঙ্কা খাইব এটা গোটে মাধ্যম সারা বহু বহু ধন্যবাদ যাজপুর আমার প্রতিনিধি পরমেশ্বর বেউরা রয়েছেন অধিক আলোচনা করলে